হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তো সেখানে কিন্তু আসলে অনেকেই আসলে টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারো নাই, যার ফলে অনেকেই চান্স পাও নাই। টাইম ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার ভর্তি পরীক্ষায় সাফল্য এনে দেওয়ার ব্যাপারে। ওকে, তো তুমি যদি ভালোভাবে তুমি প্রপার ওয়েতে যদি তুমি টাইম ম্যানেজমেন্টটা করে পরীক্ষাটা দিতে পারো, তাহলে দেখবা তোমার চান্স ইজিলিতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে কৃষি বিশ্ববিদ্যালয়ের মার্ক ডিস্ট্রিবিউশনটা কী। তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটার মধ্যে ফিজিক্স থেকে তোমার কত, 20 মার্কস, কেমিস্ট্রি থেকে 20 মার্কস, ম্যাথ থেকে 20 মার্কস, আর বায়োলজি থেকে 30 মার্কস, এবং ইংলিশ থেকে তোমার কত, 10 মার্কস। এই টোটাল তোমার 100 মার্কস ওর উপর ভিত্তি করে পরীক্ষাটা হবে। তো এখন তুমি ভর্তি পরীক্ষায় এই 100 মার্কস আনসারটা কীভাবে করবা সেটার একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট আমি একটু দেখানোর চেষ্টা করব। তো পরীক্ষায় তোমার টোটাল সময় পাবা তুমি 60 মিনিট। তো এই 60 মিনিটের মধ্যে তোমাকে কি করতে হবে, এই পাঁচটা সাবজেক্টের আনসার করতে হবে, পাঁচটা সাবজেক্টের আনসার করতে হবে। তো এখানে বলে রাখি আর একটা কথা, সেটা হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি কি এই অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমার বাংলা বা ইংরেজি দাগানোর কোনো কিন্তু সিস্টেম নাই। তোমাকে এই পাঁচটা সাবজেক্টের উপরই টোটাল 100 মার্কসে আনসার করতে পারবা। তো এখানে অপশনাল বলে কোনো কিছু নাই। তো যে সাবজেক্টগুলো আছে এখানেই টোটাল 100 মার্কস। ওকে, তো এখানে অপশনাল বলে কোনো কিছু নাই। ওকে, তো এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে এখানে তোমার কোন সাবজেক্টের উপর কত মিনিট করে তুমি সময় কাজে লাগাবা। ওকে, তো এখন আমি তোমাদেরকে বলবো প্রথমেই তোমরা বায়োলজি প্লাস কেমিস্ট্রি এটা প্রথমে প্রথম 20 মিনিট এটার পিছনে সময় দেবা। বলবো প্রথমে তোমরা কি করবা, বায়োলজি আনসারটা করার চেষ্টা করবা, অর্থাৎ বায়োলজি সাবজেক্ট আছে এটা আনসার করার চেষ্টা করবা, তারপর কেমিস্ট্রিটা শুরু করবা। কারণ এখানে ম্যাক্সিমাম তোমার বায়োলজিতে তোমার সবগুলি তো থিওরিটিক্যাল, তো এখানে তোমার আনসার করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর কেমিস্ট্রিতে তোমার ম্যাক্সিমাম অর্থাৎ তোমার 80% তোমার কিন্তু কি থিওরিটিক্যাল, ধরতে গেলে 90% তোমার থিওরিটিক্যাল, এক থেকে দুইটা তোমার কি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, যেরকম পিএস থেকে বা আর কয়েকটা থেকে। তো তো ওভারঅল ধরতে গেলে বায়োলজি এবং কেমিস্ট্রি ম্যাক্সিমামই তোমার থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। তো এখানে 20 মিনিটের মধ্যে তুমি আনসার করে ফেলতে পারবা। তো এখন এখান থেকে যদি তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি যদি তুমি আনসার করো, এখান থেকে তোমার কত আস্তে আস্তে তোমার 20 মার্ক। দেখো বায়োলজিতে তোমার 30 এবং তোমার কেমিস্ট্রিতে তোমার কত, 20। তো এখানে দেখো 20 মিনিটে তোমার কিন্তু যথেষ্ট। প্রথম 20 মিনিট তুমি কী করবা, বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটা আনসার করে ফেলবা। তো তাহলে কিন্তু তোমার কিন্তু আসলে 20 মিনিট চলে গেল। তো এখানে এইগুলো যেহেতু তোমার থিওরিটিক্যাল, তো এখানে কিন্তু তোমার বেশি সময় লাগার কথা না, 20 মিনিটের মধ্যেই যথেষ্ট। তো 50 মার্ক আনসার কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে অংশটা হচ্ছে তোমার 30 মিনিট রাখবা তোমার ফিজিক্স এবং ম্যাথের জন্য। ফিজিক্স এবং ম্যাথের জন্য তোমার কী করবা, 30 মিনিট সময় ব্যয় করবা। তো এখানে দেখো, যেহেতু তুমি তোমাদেরকে আমি বলবো যে ম্যাথের আগে তুমি কী করবা, ফিজিক্সটা ধরার চেষ্টা করবা। কারণ ফিজিক্সের ক্ষেত্রে যদিও তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে খুবই অল্প সংখ্যক, কৃষিতে এত জটিল জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু দেয় না। এটা কিন্তু তোমরা অবশ্যই জানো বা অনেকে জানো না, আমি তোমাদেরকে বলে রাখতেছি যে ফিজিক্সে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু এতটা দেয় না, তো ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে। আর এখানে ম্যাক্সিমামই তোমার থিওরিটিক্যাল প্রবলেম থাকবে। তো যেহেতু তোমার এখানে ফিজিক্সে তোমার থিওরিটিক্যাল প্রবলেম থাকবে, তো প্রথমেই বলবো যে তুমি ফিজিক্সটা শুরু করবা। ফিজিক্সটা শুরু করার পরে তারপর তুমি ম্যাথটা ধরতে পারো। ওকে, ম্যাথটা ধরতে পারো। তবে এখানে আরেকটা কথা হচ্ছে, তোমরা ইংলিশটাও কিন্তু আগে ধরতে পারো, অর্থাৎ ফিজিক্স করার পরে তুমি এখানে ইংলিশটা ধরতে পারো। তো ইংলিশের জন্য তুমি 10 মিনিট সময় রাখবা, আর ফিজিক্স প্লাস ম্যাথের জন্য তুমি এখানে 30 মিনিটের মতো সময় করবা, মানে কাজে লাগাবা। ওকে, তো যদি কারো ম্যাথের ক্ষেত্রে তোমার ভয় থাকে, তা তুমি কী করবা যে ফিজিক্স দাগানোর পর তুমি ইংলিশটা দাগায় ফেলবা, তারপরে ম্যাথটা ধরবা। ও, আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের জন্য তো আসলে ম্যাথে তোমার কঠিন লাগার কোনো কারণ নাই, ফিজিক্সও কোনো কঠিন লাগার কারণ নাই, তাদের হয়তো বা ইংলিশে একটু প্রবলেম হইতে পারে। কারণ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ম্যাথ ফিজিক্স এগুলো অনেক ফেভারিট সাবজেক্ট থাকে তাদের। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিছিলা তাদের তো অবশ্যই আমার জানা মতে যে ইংলিশে ভালো প্রিপারেশন থাকার কথা। তো তারা কী করবা, তোমার ফিজিক্সটা আনসার করার পর, অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি আনসার করার পর ফিজিক্সটা ধরবা, তারপরে কী করবা ইংলিশটা ধরবা। এটা করার পরে তোমার কী করবা, লাস্টে তোমার কি ম্যাথটা দাগানোর চেষ্টা করবা। প্রথমে কি ম্যাথ দাগানোর চেষ্টা করবা না যারা মেডিকেলের প্রিপারেশন নিছিলা। ওকে, যাদের ম্যাথের প্রতি ভয় আছে তারা কখনোই ম্যাথটা আনসার করার চেষ্টা করবা না। ওকে,
তো এই ছিল তোমাদের টাইম ম্যানেজমেন্ট। তো এইভাবে যদি তুমি টাইমটাকে কাজে লাগাও তাহলে দেখবা যে ইনশাল্লাহ তুমি একটা ভালো একটা পরীক্ষা দিতে পারবা। তো তোমরা কি করবা, প্রথমে বায়োলজি এবং কেমিস্ট্রি আনসার করার চেষ্টা করবা, কখনোই ম্যাথটা আনসার করবার চেষ্টা করবা না, ম্যাথ বা ফিজিক্স। কারণ এগুলো প্রথমে যদি আনসার করার চেষ্টা করো দেখা যাবে অনেকগুলো পারতেছো না, কঠিন কঠিন লাগতেছে, তখন দেখা যাবে আসলে বায়োলজি এবং কেমিস্ট্রি পার্টে যখন যাবা তখনও দেখবা যে সবগুলো মানে গোলায় ফেলতেছো, সহজ সহজ জিনিসগুলো তুমি কি করতে ভুলে যাচ্ছ বা ভুল আনসার করে ফেলছো। আর একদিনে সহজ জিনিস ভুল আনসার করে ফেলে তখন মাথা আরও নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রথমে ঠান্ডা মাথায় কী করবা, বায়োলজি এবং কেমিস্ট্রি ধরবা, তারপরে ফিজিক্স ধরবা, আর যদি ম্যাথের প্রতি কারো ভয় থাকে কী করবা ইংলিশটা ধরবা। ওকে, তো এভাবে তুমি কি করবা টাইম ম্যানেজমেন্টটা তোমার কিন্তু করতে হবে। তো সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষায় সাফল্য এনে দেওয়ার ব্যাপারে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি তোমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় 2023-এ তোমার টাইম ম্যানেজমেন্টটা তোমরা কীভাবে করবা আশা করি তোমরা একটা প্রপার গাইডলাইন্স পায়ে গেছো। তো এই অনুযায়ী যদি তোমরা আসলে পরীক্ষার হলে একটা ঘন্টা কাজে লাগাও ইনশাল্লাহ চান্স তোমারই হবে, ইনশাল্লাহ চান্স তোমারই হবে। ওকে, তো সকলেই ভালো থাকবে। আরও কোনো বিষয় সম্পর্কে বা কৃষিগুচ্ছ সম্পর্কে যদি জানার থাকে সেই টপিকগুলো আমাকে কমেন্ট বক্সে বলার চেষ্টা করবো, আমি তাহলে আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলে ভালো থাকবো, আসসালামু আলাইকুম।